স্বাগত বন্ধুরা গুরু ফিরবো চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাটা যে বসেছে সেটা রথযাত্রা উপলক্ষে পার্ক স্ট্রিটের ময়দানে বসেছে। সবাই আশা করি রথযাত্রা মানেই জানেন কি রথের মেলায় যাবে। রথের মেলায় যে কলরবটা হয়ে থাকে সেটার থেকে এটা একটু আলাদা ভিন্ন চিত্রে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা যদি যান তাহলে খুব ভালো লাগবে এই মেলায়। এই মেলায় আপনারা অনেক রকম জিনিস আলাদাভাবে অনুভূতি করবেন। তো ভিডিওটা দেখতে গেলে সঙ্গে থাকুন। কলকাতার ইস্কনের এই মেলাটি পার্ক স্ট্রিটের মোড় থেকে বাদিকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গেলেই পড়ে যাবেন। আর এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে কমেন্ট করে জানান। হরে কৃষ্ণ জানেন তো? হ্যাঁ হ্যাঁ। Thank you.
হরে কৃষ্ণ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? একটু অন্যরকমের ভিডিও জানি, তবে জগন্নাথ বলরাম সুভদ্রা এই শুভ তিথিতে এই ভিডিওটা বানালাম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও ও লোকেশন পাওয়ার জন্য। আশা করি এই যে মাসির বাড়ি জগন্নাথ বলরাম সুভদ্রার অনেকেই জানেন না, তো ডিসক্রিপশন বক্সে আমি এর গুগল ম্যাপসে ফুল লোকেশনটা দিয়ে দেব, আপনারা যেতে পারেন। এই মেলাটা দুদিন আর আছে, তো গিয়ে যেতে পারেন। প্রত্যেক বছরই এই মেলাটা এখানে হয় কলকাতা পুলিশের সাহায্যে। খুবই সুনিষ্টভাবে মেলাটা হয়ে থাকে, তো আপনারাও যেতে পারেন। আর এই ইস্কনের মেলায় আসলে আপনারা প্রসাদ গ্রহণ করবেন অবশ্যই, খিচুড়ি প্রসাদ আর গজা যত খুশি আপনারা খেতে পারেন। আর এইরকম ঘোরার বিভিন্ন জায়গার ভিডিও দেখতে গেলে কাছে দূরে সব জায়গাতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সাহায্য করবে আমাকে নেক্সট ভিডিও করার জন্য। তো ততক্ষণ টাটা, বাই বাই।